কিরে বান্ধবী, একটু শ্বশুরের তো আদর করে কে কদিনই আমার একটু। এই তো এটাই তো বুঝবি না, এটা হচ্ছে টেকনিক, টেকনিক খাটায় চলতে হয় তাইলে কিছু সফলতা পাওয়া যায়। আমার শ্বশুর আমার এত ভালোবাসে রে, আসলে আমারও না ভাবতে অনেক কষ্ট হয় যে আমার শ্বশুর আমাকে এতটা ভালোবাসে। দেখ আমার মনে কর যে মাসে মাসে এই গয়না বানায় দেয়, জামা কাপড় দেয়, তারপর তো প্রত্যেক দিন তো আসে খাওন, খালি খাওন আর খাওন, এত মজাই না দেয় যে আমি খেয়ে শেষ দিবার পাই না, অর্ধেক ফালাই আই দি। বান্ধবী আমার একটু শিখাই দিন, আমার শ্বশুর আমার দেখতেই পারে না। দেখতে পারে না তো রে, আদরও করে না, এত কিছু দেইও না। দেখ আমি আমার শ্বশুর রে এত পরিমাণে ভালোবাসে দেই যে মনে কর যে আমার শ্বশুর এমনিতেই ফিতা, এর লেগেই তো আমার এত কিছু দেয়। আমার শাশুড়ি মারা যাওয়ার পর থেকে আমার শ্বশুরের সব দিকে আমি খেয়াল রাখি, এর লেগেই তো আমার এত ভালোবাসে। তো তুই একটু তোর শ্বশুরের দিকে খেয়াল রাখিস, তাহলে তোরে ভালোবাস। আমার একটু শিখাই দে না, তুই আমার একটু শিখাই দে না কি ভালো আদর যত্ন করতে হয়। ও আচ্ছা, তাহলে বলে দিই, এভাবে কাজ করবি, দেখবি যে তোর তোর শ্বশুর তোরে এমন ভালোবাসবো, তুই এসে আমার কাছে আবারও কবি মন। তোর শ্বশুর যখন শুয়ে থাকবো তখন কি করবি জানোস, যায়া শরীর টিপবি, একটু পা টিপবি, তো হঠাৎ মনে কর যে তোর শ্বশুরের মনে যা আছে চাহিদে সব বাইরে আইব, তুই জানাবি, পরে মনে কর যে একটা সমাধান হয়ে যাইব। আচ্ছা বান্ধবী, তাহলে আমি যাই গা। খারাপ লাগে তোমার আমার না দেখলে ভালো লাগে, কি যে একটু করি ছেলের ভুল লেগে তুমি তুমি এত অস্ত না, দেখি আমি একটু শরীরে টিপে দিই। তোমার ছেলের ভুল দিয়ে ছেলের ভুল না, তোমার কিছু করতাম আমি একবারে বলার বাইরে কথা, তোমার এত আমার ভালো লাগে কি দেখো আমি, আমি তো তুমি তো সব বুঝো আমি তোমার শাশুড়ি মারা গেছে না, মারা যাওয়ার পরে আমি যে কি আস কি হালে আছি কি কেউ তো বুঝো না, আল্লাহ ছাড়া জানো আমার কি কষ্ট হয় তুমি তো বুঝো, আর কেউ বুঝে না আমার বাড়ির কেউ নাই বুঝে না, সব ছোটবেটে সব কুয়ে গেল, সময় না গেল আর কেউ না নাইলো। আরে আরে এসব কি কইতেছেন, আমি তো আপনার কষ্ট বুঝবো, আর মনে করেন যে এখন কেউ নাই আর বাইরে তো কেউ আর ঘরে এইবো না, আপনি আর আমি যাই কিছু করি মানুষ তা জানবো না, খারাপ আমি দরজা লাগাই দিই। কি বল তুমি আমার ছেলে, কি বলবে আপনি আমার যদি এত কিছু দিতে পারেন তাহলে আপনার জন্য আমি একটু কিছু করতে পারলাম না, কেমন লাগতেছে? আরে কেমন যেন লাগবো না, ভালো লাগবো। আরে তোমার কাছে পেয়াজকে আমার এত খুশি হচ্ছে, আনন্দ পাচ্ছি, আপনি পৃথিবীর ভাঙ্গে মনে মনে করছে, এত ভালো লাগতেছে, তুমি কোথায় দিন ছিল? আচ্ছা আব্বা এত কথা বাদ দাও, আসো কাজে কাজ করো। তাই আচ্ছা তাহলে তুমি এ সময় তুমি না কই গেলা, এবার তুই কই গেলি, কইতে এখন গেলি আর কখন এসে কি আব্বা? আর আমি কি এটাই ভাবছিলাম, আমার দিকে তাকো আব্বা, আমি কি ঠিক দেখছি নাকি? আমি কি বলবো, আমি ভাষায় খুঁজে পাচ্ছি না, আমার বাপ হয়ে আমার বইয়ের উপরে কিভাবে আমি
কি বলবো? এই বাড়ি না থাকলে এইসবই হয়? হ্যাঁ কি করবো, আমি যা করছি ঠিকই করছি। কি করছি মানে? তোরা কি কম রাখছি? কি কম রাখছি? তুমি যে মাসের পর মাস যায়, সপ্তাহের পর সপ্তাহ যায় বাইরে থাকো, আমার কি একা একা ভালো লাগে? হ্যাঁ আমি যা করছি ঠিকই করছি। আমি ভাবতে পারছি না এখন তোমাদের কি বের করে দেবো না আমি বাড়ি থেকে বের হয়ে যাব। আমি কি করবো বলো? এই লজ্জা আমি কাউরে মুখ দেখাতে পারবো না। আব্বা তুমি থাকো তোমার ছেলের বউ নিয়ে, আমি বাড়ি থেকে চলে যাই, তোমাদের মুখে আমি আর দেখতে চাই না। দেখো আমার না ভুল হয়ে গেছে, দেখো তুমি না, দেখো তুমি আমার ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি নাই জীবনে দেখবো না। হবে না বাবা, তুমি সুস্থ, তুমি বসো 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 আমার বাপ হইয়া আমি দুই দিন বাড়ি নেই বলে ছেলের বউয়ের সাথে এরকম করতে পারলে বসো।